সপ্তম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের জন্য আজকের ভিডিওতে রয়েছে ইতিহাসের চতুর্থ অধ্যায় অর্থাৎ সুলতানি সাম্রাজ্য বলে যে অধ্যায়টি রয়েছে তার কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে 61 নম্বর প্রশ্ন থেকে 1 থেকে 60 নম্বর প্রশ্ন নিয়ে আমার এই অধ্যায়ের পার্ট 1 এর ভিডিওটি এই চ্যানেলে দেওয়া রয়েছে, যেটা তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। প্লেলিস্টের লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো, দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও। তাহলে 61 থেকে প্রশ্নগুলো দেখে নাও। 61 নম্বর প্রশ্ন, রুমি কৌশল কি? পানিপথের প্রথম যুদ্ধে বাবর তুর্কিদের থেকে শেখা এক বিশেষ কৌশল ব্যবহার করেছিলেন, একে বলা হয় রুমি কৌশল। 62, আলিম এবং উলেমা কি? যারা ইসলামী শাস্ত্রে বিশেষভাবে পণ্ডিত তাদের আলিম বলে, একের বেশি আলিমকে উলেমা বলে। 63, ইকতা কাকে বলা হতো? সুলতানি সাম্রাজ্যের প্রদেশগুলিকে ইকতা বলা হতো। 64, যারা ইকতার দায়িত্বে থাকতেন তাদের কি বলা হতো? ইকতাদার, মুক্তি বা ওয়ালি। 65, ইকতা প্রথা কে প্রবর্তন করেন? সুলতান ইলতুতমিস। 66, কাদের আমলে তিমার ব্যবস্থার প্রচলন লক্ষ্য করা যায়? অটোমান তুর্কিদের আমলে। 67, ফিরোজ শাহ তুঘলকের আমলে কয় ধরনের কর আদায় করা হতো ও কি কি? 4 ধরনের, সেগুলি হল খরাজ, খামস, জিজিয়া ও জাকার। 68, ফিরোজ শাহ তুঘলকের আমলে প্রচলিত করগুলি কিসের উপর আরোপ করা হতো? খরাজ, কৃষিজমির উপর আরোপ করা কর। খামস, যুদ্ধের সময় লুট করা ধনসম্পদের একটি অংশ। জিজিয়া, অমুসলমানদের উপর আরোপ করা কর। জাকার, মুসলমানদের সম্পত্তির উপর আরোপ করা কর। 69, কে কোথায় প্রথম জিজিয়া কর চালু করেছিলেন? আরবের সেনাপতি মোহাম্মদ বিন কাসিম সিন্ধু প্রদেশে। 70, জিজিয়া কর আদায়ের বিনিময়ে মুসলমান শাসকেরা অমুসলমান প্রজাদের কি অধিকার ও সুরক্ষা দিতেন? জীবন ও ধর্ম পালনের অধিকার এবং সম্পত্তির সুরক্ষা। 71, দিল্লির সুলতানিতে কাদের জিজিয়া কর দিতে হতো না? ব্রাহ্মণ, নারী, নাবালক, দাস এবং সন্ন্যাসী, অন্ধ, উন্মাদ প্রভৃতি ব্যক্তিদের। 72, তুরস্ক দণ্ড কি? হিন্দু রাজাদের কেউ কেউ জিজিয়া করের মতো যে কর মুসলমান প্রজাদের উপর চালাতেন তার নাম তুরস্ক দণ্ড। 73, আলাউদ্দিন খলজির শাসন ব্যবস্থায় বাজার দর তদারকির জন্য কোন কোন রাজ কর্মচারী নিয়োগ করা হয়েছিল? শাহানা ই মান্ডি এবং দেওয়ান ই রিয়াস্ত। 74, আলাউদ্দিন খলজি বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছিলেন কেন? নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ঠিক করে দেওয়ার জন্য। 75, রেশন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন কে? আলাউদ্দিন খলজি। 76, দিল্লি সুলতানির শেষ দিকে উত্থান ঘটে এমন কয়েকটি আঞ্চলিক শক্তির নাম লেখো। বাংলার ইলিয়াস শাহী এবং হোসেন শাহী বংশ এবং দক্ষিণ ভারতে বিজয়নগর ও বাহমনি রাজ্য। 77, ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তার রাজধানী কোথায় ছিল? প্রতিষ্ঠাতা ছিলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ, রাজধানী ছিল পান্ডুয়া। 78, কত খ্রিস্টাব্দে কোন কোন অঞ্চলকে যুক্ত করে ইলিয়াস শাহ বাংলায় ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠা করেন? 1342 খ্রিস্টাব্দে লখনৌতি, সাতকা এবং সোনারগাঁ অঞ্চলকে যুক্ত করে। 79, একডালা দুর্গকে কোন দুই নদী ঘিরেছিল? চিরামতি এবং বালিয়া। 80, ইলিয়াস শাহ কখন একডালা দুর্গ অধিকার করেন? যখন ফিরোজ শাহ তুঘলক পান্ডুয়া আক্রমণ করেছিলেন। 81, বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন? শামসুদ্দিন ইলিয়াস শাহ। 82, ইলিয়াস শাহের সমসাময়িক দিল্লির সুলতান কে ছিলেন? ফিরোজ শাহ তুঘলক। 83, ইলিয়াস শাহের মৃত্যুর পর সিংহাসনে কে বসেন? সিকান্দার শাহ। 84, জালালউদ্দিন মোহাম্মদ শাহের আমলে বাংলার রাজধানী কোথা থেকে কোথায় চলে আসে? মালদহের হযরত পান্ডুয়া থেকে গৌড়ে। 85, হাবশি কাদের বলা হয়? আবিসিনীয় সুলতানদের বাংলায় হাবশি বলে। এরা ইলিয়াস শাহী এবং হোসেন শাহী শাসনের মধ্যবর্তী সময় বাংলায় এসেছিল।
1986 কত খ্রিস্টাব্দে কার আক্রমণে বাংলায় স্বাধীন সুলতানি শাসন শেষ হয়? 1538 খ্রিস্টাব্দে আফগান নেতা শের খানের আক্রমণে। 87 হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? আলাউদ্দিন হোসেন শাহ। 88 কোন শাসকের আমলে চৈতন্য দেবের আবির্ভাব ঘটে? হোসেন শাহের আমলে। 89 হোসেন শাহকে কার অবতার মনে করা হতো? কৃষ্ণের অবতার। 90 দাবির ই খাস কাদের বলা হতো? হোসেন শাহী আমলে সুলতান হোসেনের ব্যক্তিগত সচিবকে দাবির ই খাস বলা হতো। 91 কোন রাজবংশ বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠা করে? রাজ্যটি কোন নদীর তীরে অবস্থিত? প্রতিষ্ঠা করে সঙ্গম রাজবংশ, এটি তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত। 92 বিজয়নগরে মোট কয়টি রাজবংশ রাজত্ব করেছিল? 4টি রাজবংশ। 93 বিজয়নগরের রাজধানীর নাম কি ছিল? হাম্পি। 94 বিজয়নগরের সঙ্গম রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এই রাজবংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? প্রতিষ্ঠাতা ছিলেন প্রথম হরিহর এবং বুক্ক, শ্রেষ্ঠ রাজা ছিলেন রাজা দ্বিতীয় দেবরায়। 95 বিজয়নগরের কোন রাজা তুর্কি যুদ্ধ পদ্ধতি অনুসরণ করেন? রাজা কৃষ্ণদেব রায়। 96 কে বিজয়নগরের শালুব বংশের প্রতিষ্ঠা করেন? নরসিংহ শালুব। 97 কার রাজত্বকালে বিজয়নগর রাজ্যের গৌরব সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছিল? কৃষ্ণদেব রায়ের রাজত্বকালে। 98 আমুক্ত মাল্যদা গ্রন্থের লেখক কে? এটি কোন ভাষায় লেখা হয়? লেখক হলেন রাজা কৃষ্ণদেব রায়, এটি লেখা হয় তেলুগু ভাষায়। 99 দাক্ষিণাত্যে বাহুমনি রাজ্যের প্রতিষ্ঠা কে কবে করেন? আলাউদ্দিন হাসান বাহুমন শাহ 1347 খ্রিস্টাব্দে। 100 বাহুমন শাহ কোথায় তার রাজধানী স্থাপন করেন এবং কি নাম দেন? গুলবর্গায় রাজধানী স্থাপন করে তার নাম দেন আহসানাবাদ। 101 বাহুমন শাহ তার প্রদেশকে কয়টি ভাগে ভাগ করেন ও কি কি? 4টি ভাগে, গুলবর্গা, দৌলতাবাদ, বেরার এবং বিদর। 102 বাহুমনি রাজ্যের গৌরব বৃদ্ধি করেন কে? তিনি কার মন্ত্রী ছিলেন? গৌরব বৃদ্ধি করেন মামুদ গাওয়ান, তিনি বাহুমনি রাজ্যের শাসক তৃতীয় মহম্মদের মন্ত্রী ছিলেন। 103 তালিকোটার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1565 খ্রিস্টাব্দে। 104 আরবিডু বংশের প্রথম শাসক ও শেষ উল্লেখযোগ্য শাসক কে ছিলেন? প্রথম শাসক ছিলেন রাজা তিরুমল, শেষ উল্লেখযোগ্য শাসক দ্বিতীয় পেঙ্কট। 105 বিজয়নগর এবং দক্ষিণের সুলতানি রাজ্যগুলির মধ্যে কোন তিনটি অঞ্চল নিয়ে সমস্যা দেখা দেয়? তুঙ্গভদ্রা নদীর উপকূলবর্তী অঞ্চল, কৃষ্ণা গোদাবরী নদীর অববাহিকা অঞ্চল এবং মারাঠওয়াড়া দেশ। 106 কৃষ্ণা এবং তুঙ্গভদ্রা নদীর অববাহিকা অঞ্চলকে কি বলা হতো? রায়চুর দোয়াব। 107 বাহমনি রাজ্যে দেশীয় অভিজাতদের কি বলা হতো? দক্ষিণী। 108 বিজয়নগর রাজ্যে আসা কয়েকজন পর্যটকের নাম লেখো। ইতালির পর্যটক নিকোলো কোন্টি, পারস্যের দূত আব্দুল রাজ্জাক, পর্তুগিজ পর্যটক পেজ ও নুনিজ প্রমুখ। 109 ভারতবর্ষে অমুসলমান শাসকদের কি বলা হতো? রাজা। 110 রাজা কথাটা কোন ভাষা থেকে এসেছে? সংস্কৃত ভাষা থেকে। 111 মঙ্গল আক্রমণকালে কোন নদী ভারতের পশ্চিম সীমান্ত বলে চিহ্নিত হয়? সিন্ধু নদ। 112 চৈতন্য ভাগবত কে রচনা করেন? বৃন্দাবন দাস। 113 হোসেন শাহী আমলে কার নেতৃত্বে বাংলায় ভক্তিবাদের প্রচার শুরু হয়? শ্রী চৈতন্যদেবের নেতৃত্বে। তাহলে তোমাদের চতুর্থ অধ্যায় সম্পর্কিত এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, এবং এই অধ্যায়ের পার্ট ওয়ানের ভিডিও এই চ্যানেলের প্লেলিস্ট থেকে তোমরা দেখে নিতে পারো, যার লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে।